চলো ভাইরা, বরফের দেশে একটু মজা করা যাক। কি ব্যাপার, ভাইরা আমাকে তো নিয়ে গেল না, ওরা চলে গেল। এ ভাইরা দাঁড়াও, বলছি আমিও আসছি, না হলে আমি কিন্তু মামাকে বলে দেব। এই যে ভাইরা, তোমরা আমাকে নিয়ে আসলে না কেন? আমিও চলে এসেছি। তোমাকে আমরা কি করে নিয়ে আসবো, একেবারে ইচ্ছেই করে না। তুমি কোথা থেকে একটা বাসি এনে বাজাচ্ছো খালি? আরে ভাইরা, রাগ করো না, রাগ করো না। এ বরফের দেশে এমন একটা বাসির আওয়াজ, কত মধুর লাগে, তোমরা বুঝো না কেন? তা তো ঠিক আছে, কিন্তু আমাদের তো এদিকে কান ফেটে যাচ্ছে, তার কি হবে? আরে ভাইরা, এই বাসিটা বাজালে সামনে কেউ থাকলে সরেও যাবে, এটা গাড়ির পরমের মতো একটা, বুঝেছো? বাজাও বাজাও। আর কি করবে, তোমাকে বারণ করলেও তো তুমি শুনবে না, এখন আর কিছু করারও নেই। বাজাও, তুমি বাজাও, এদিকে আমাদের কানগুলো পেটে যাক, কোনো ব্যাপার না। হায় রে হায়, দেখো তোমার বাসের আওয়াজ শুনে আমাদের গাড়িরও স্পিড বেড়ে গেছে, দেখো এখন রকেটের মতো জোরে জোরে ছুটছে। বাপরে বাপ, গাড়ি একেবারে থামবে না, কেউ সামনে থাকলে সরে যাও। পম পম পিপি পিপি, আমরা আছি পিপি। গাড়ির ব্রেক নেই, ব্রেক নেই, এই গাড়ির কোনো ব্রেক থাকে না। এই যা গাড়ি থেমে গেছে, সবাই নেমে পড়ো। নেমে আসো, নেমে আসো ভাইরা, এখানে একটু মজা করা যাক। আহা, কত সেরা বরফ, দেখেছো? এই বরফের মধ্যে ঘুমানোর মজাই আলাদা, জানো? এই বরফের মধ্যে তোমার নিজের শরীরের আকৃতিটা আকার করতে পারবে, দেখেছো কত মজা? হা হা হা, মামু যদি আমাদের সাথে আসতো তাহলে মামু অনেক মজা অনুভব করতে পারতো। এখন তো মামু আসেনি, দেখেছো আমি কত বড় একটা কুর্তি করে ফেলেছি। এই যা, কে মেরেছে আমার মুখের মধ্যে বরফটা, কেন মেরেছে দুষ্টু? আরে ভাই, রাগ করো না, রাগ করো না, একটু মজা তো করতে হবে না। আরে ভাই, তুমি আমার পাছায় মেরেছো, তোমাকে তো আজকে আমি ছাড়বো না। পাছাটা একেবারে জ্বলে গেল, এবার আমিও একটা তোমাকে একেবারে লাড্ডু মারবো, একেবারে পোট করে পোট করে। পড়লো না, পড়লো না, আমার গায়ের মধ্যে পড়লো না, এবার আমি মারবো তোমার গায়ের মধ্যে, একটাও পড়ছে না আমার। এবার একটা কাউ, তুমি বুঝবে এখনই মজা। যা, ওর গায়ের মতো পড়লো না, এবার একটা আমি বড় মারবো। তোমরা মারামারি করো, আমি তোমাদের খেলা দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর করে বরফে গোলক দিয়ে দিয়ে আমি খেলছি, একবারে লাড্ডুর মতো লাগছে, দেখেছো? দেখে যাও, দেখে যাও, দেখে যাও। ঝগড়া করো না ভাইরা, একটু মজা করো, খেলা করো। হ্যাঁ, একটা মেরে দিয়েছি, ঝগড়া আমাকেও করতে হবে, নাহলে মজা কি করে হবে? ওরে বাবারে বাবা, আমার মুখের মধ্যে কে মেরেছো? দাঁড়াও, আমাকে মেরেছো না, এক্ষুনি বোঝাবো তোমাদের মজা, একেবারে বড় একটা নিয়ে নিয়েছি, সবাইকে মারবো। আরে বা, একজন আরেকজনের কাছে মারো, দেখি মজা কি করে হয়। আসো 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 আসো, গাড়ির মধ্যে চলে আসো তাড়াতাড়ি। না 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 না, তোমাদের নিয়ে যাব না আমি, তোমরা এখানে থাকো, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। কি ব্যাপার, গাড়িটা তো দেখতে সামনের দিকে নামছে না। এই যা, হাই হাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরাও তো দেখছি চলে আছে। এই এক্ষুনি আসো না বলছি। আরে ভাই দেখো দেখো, ও তো আমাদের রেখে দিয়ে চলে গেছে, তাড়াতাড়ি চলো গাড়ির মধ্যে, না হলে আমাদের এখানে রেখে দিয়েও চলে যাবে। গাড়ির মধ্যে উঠে পড়ো, উঠে পড়ো। ভেবেছিলাম তোমাদের এখানে রেখে দিয়ে আমি চলে যাব, তোমরা যা দুষ্টুমুখ করছো তাই, কিন্তু তা তো হলো না, তোমরাও দেখি আমার পেছন পেছন গাড়ির মধ্যে চলে এসেছো। যাই হোক, আমরা একে অপরের সাথে থাকবো, তাহলে না মজা হবে? দেখো দেখো দেখো, নিচের দিকে তাকিয়ে দেখো, নিচের দৃশ্যটা দেখতে আরো সুন্দর। আরে ওরে বাবারে বাবা, ভাইরা দেখো দেখো, সামনে একটা গাছ আছে, আমরা তো মনে হচ্ছে গাছটার দিকে যাচ্ছি। ওরে বাবারে বাবা, একেবারে আমাদের 12টা বেজে গেল। হায় রে হায়, ভাইরা মনে হচ্ছে বরফের দেশে অন্ধকার নেমে এসেছে। না 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 না, আমাদের মাথাটাই বরফের নিচে চলে গেছে, তাই এমনটা মনে হয়েছিল। আরে ভাইরা, মনে হলো যে কেন এখানে কিছু একটা আছে। ভাইরা দাঁড়াও, আমি বের করছি, কিছু একটা তো আছে। এই দেখো, মনে হচ্ছে কিছু একটা লেজ, দেখো তো, এটাকে টেনে বের করো, টেনে বের করো। আরে দেখি তো মনে হচ্ছে এটাকে একটা বেড়াল। হায় হায়, একেবারে বরফের দেশে এসে বরফ হয়ে গেছে। এখন একে নিয়ে আমরা কি করব বুঝতে পারছি না, এর দেহে কি এখনো প্রাণ আছে নাকি নেই সেটাও তো বুঝতে পারছি না, সেটা আগে দেখতে হবে। আরে দেখি তো মনে হচ্ছে একে টম বেড়ালের মতো। যাই হোক, এই প্রতিশোধটা নেওয়া তো যায় আমাদের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা নিচের দিকে যাওয়ার মতো আমাদের গাড়িটাও একেবারে ভেঙে গেছে, আমরা যেতে পারবো না, তাই আমরা কি করবো বলো তো? এই টম্বেয়ালটাকে আমরা আমাদের গাড়ি বানিয়ে ফেলবো, আর ওর উপরে বসেই আমরা নিচের দিকে চলে যাব। বুদ্ধিটা কিন্তু একেবারে ভালোই হয়েছে, চলো 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 চলো, এবার কত মজা লাগছে। এই গাড়িটা আগের গাড়ির থেকে অনেকটা মজাদার, হা হা হা।
কত মজা। কি ব্যাপার, মনে হচ্ছে আমাকে কেউ গাড়ি হিসাবে ব্যবহার করছে। মনে হচ্ছে আমি গাড়ির মতো চলছি আর আমার গায়ের উপরে কেউ বসে আছে। বুঝতে পারছি না তো আমি ঠিক কি হচ্ছে আমার সাথে। ভাইরা, টম্বেয়াল যদি এটা জানতে পারে তাহলে আমাদের তক্তা বানিয়ে ফেলবে। আমি প্রথমে বলে দিচ্ছি, সাবধানে থাকতে হবে আমাদের। আরে ভাইরা, দেখো দেখো দেখো, আমাদের এই টম গাড়ি তো দেখে যাচ্ছে একেবারে গুহার ভিতরের দিকে চলে যাচ্ছে। হাই হাই, কি ব্যাপার, গুহার ভিতরটা মনে হচ্ছে একেবারে অন্ধকার অন্ধকার। সামনের জায়গাতে দেখো দেখো দেখো, একেবারে অন্ধকার। হায় হায়, কোথায় এসে পড়লাম বুঝতে পারছি না। এখানে কোনো ভয়ঙ্কর জীবজন্তু নেই তো বুঝতে পারছি না তো। হায় হায়, সাবধানে থাকতে হবে ভাইরা। কি ব্যাপার, সামনে এটা কি? আরে কি ব্যাপার, এটা কি বরফের মূর্তি নাকি বরফের দানব? শুনেছি বরফের দেশে নাকি বরফের দানব থাকে, বুঝতে তো পারছি না। ওরে বাবা রে বাবা, এই পুচকি ইঁদুরের দল আমাকে কোথায় এনে পেললো রে? এই দানবটাকে তো আমি প্রথমে একবার দেখেছিলাম, এটা হচ্ছে বরফের দানব। আরে সর্বনাশে কাণ্ড, ওরে বাবা রে পালাও এখান থেকে দুষ্টু ভাগ্নের দল। এটা হচ্ছে বরফের দানব, এক খুব শক্তিশালী, তাড়াতাড়ি পালাও এখান থেকে। হায় রে হায়, মনে হচ্ছে আজকে আমরা এখান থেকে পালাতে পারবো না। শেষ, আমরা একেবারে বরফের নিচে পড়ে গেলাম। হায় রে, একেবারে সবটা হয়ে গেছি, সব হয়েছে দুষ্টু চেরি ভাগ্নেদের জন্য। মনে হচ্ছে এবার আর কোনো নিস্তার নেই, একেবারে দুষ্টু বরফের হাতে ধরা পড়ে গেছি। এবার কি হবে? বাপরে বাপ, এই বরফের দানব দেখো 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 কত বড় ভাইরা। হায় রে হায়, এ মুখটাও দেখো কত বড়। ওরে বাবা রে, বুঝতে পারছি না, মনে হচ্ছে দাঁতগুলো বড় বড় হবে। এবার আমাদেরকে বাঁচাবে। ওরে বাপ, আরে বাবা, ভাগ্নেরা এখান থেকে পালাও পালাও পালাও। আরে আমার দেশে এসেছে এরা, এত বড় সাহস! আরে ভাইরা, আসো আসো আসো, এখানে লুকিয়ে পড়ো। হায় হায়, আমার কোলের মধ্যে কেন উঠছো? আরে বাবা রে বাবা, আমি ধরে রাখতে পারছি না। ওরে বাপ রে বাপ, দুষ্টু টম্বেরাল, কত বড় টম্বেরাল, আমার গায়ের মতো উসে পড়ছে। ওরে বাবা রে, মনে হচ্ছে আমি বরফের দানবের হাতের উপরে বসে আছি। হায় হায়, ওরে ওরে গেছি রে। ওরে বাবা রে বাবা, এখান থেকে পালাইতে হবে রে। আমার হাতটা আটকে গেছে রে, ছাড়বো না, এক একটা রে আমি চিবিয়া চিবিয়া খাবো। আমার হাতটা এই মোয়ালের মধ্যে আটকে গেছে, ছাড়বো না। হায় হায়, হাতটা তো ছাড়াতেও পারছি না, কি ব্যাপার, পালিয়ে বাঁচতে পারবে না ওরা? যখন একবার আমার রাজ্যে এসে গেছে তখন ওরা আর এখান থেকে পালিয়ে যেতে পারবে না। হায় হায়, উপর থেকে এগুলো কি পাচ্ছে? একটা যদি আমার গায়ের মধ্যে পড়ে আমি শেষ। যাক, আমার হাতটা ছাড়িয়ে নিয়েছি, এবার এখান থেকে একটা অস্ত্র নিয়ে নি, ওদের একেবারে আমি বারোটা বাজাতে পারবো। একটাই অস্ত্র কাজ হবে না, আর একটা অস্ত্র নিয়ে নি, একটা একটা করে ওদের গায়ের মধ্যে আমি ছুঁড়ে মারি, যদি হয়তো আমি ওদেরকে ধরতে পারবো। বাবারে বাবা, এই কার কবলে পড়লাম আমরা? ওরে বাপরে বাপ, একটুর জন্য বেঁচে গেছি, একটা পর একটা মার মেরে যাচ্ছে এই বাঘনেরা। সাবধানে সাবধানে, শুধুমাত্র তোমাদের জন্য আজকে এমনটা হয়েছে, আজকে আমিও বিপদে পড়ে গেছি। কি ব্যাপার, ওরা আমি লটকে আছি, এবার কি হবে আমার? ওরে বাবা রে, আমি তো গেছি রে, মনে হচ্ছে আমি যে জিনিসটা ধরে আছি সেটা এক্ষুনি ভেঙে যাবে। ওরে গেছে, ওরে বাবা রে বাবা, গেছে এটা ভাঙ্গা। বাপরে বাপ, কোথায় গিয়ে পড়মু? বাপরে ভয় লাগছে আমার কাছে। ও গেছে রে, কোথায় যাচ্ছি আমি? হায় রে হায়, মনে হচ্ছে আমি একেবারে সার্কাসে এসেছি, আর আমি সার্কাসের জিনিসের মধ্যে খেলছি। বাপরে বাপ, একেবারে বরফের মধ্যে ডুবে গেছি আমি। হায় হায়, কেউ আমাকে এখান থেকে বের করো। এই তো বেড়ালটা পেশেছে আমার জালে, এবার এবার কি করবি বেড়াল? এবার আর তুই পালাতে পারবি না আমার হাত থেকে। বেড়ালটার একেবারে মাথাটা বরফের নিচে চলে গেছে, পা গুলো উপরের দিকে, এবার ওই বিড়ালটা পালাতে পারবে না। ভাইরা, গুহার মুখটা একেবারে ঢেকে দিয়েছে, শুধুমাত্র একটা ছোট একটা ছিদ্র দেখা যাচ্ছে। ওই ছিদ্রের সাহায্যে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো, তাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, না হলে দুষ্টু দানবটা টের পেলে আমাদের বেরোতে দেবে না। তাড়াতাড়ি চলো, টম এখানে পড়ে থাক কোনো ব্যাপার না, দুষ্টু টম বেড়াল অনেক জ্বালিয়েছে জীবনে, আজকে এখানে পড়ে থাক, দুষ্টু এই দানবের হাতে ও আজকে একেবারে সেরে যাবে। একটু আর একটু আর একটু উপরে আমাদের এই, যা আমরা এক এক করে সবাই বেরিয়ে গেছি, এবার টম্বেরাল এখানে তার। না 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 ভাইরা, টম্বেরালকে এখানে পেলে গেলে কি করা হবে? টম্বেরাল উঠে আসো, টম্বেরাল
আরে টম্পরাল কি করছো, উঠে আসো। আরে ভাই, দুষ্ট বাঘনেদের মাথা তো দেখছি অনেক ভালো ভালো বুদ্ধি আছে। যাই হোক, এবার আমরা এখান থেকে পালিয়ে বাঁচতে পারবো। যাই হোক, এবার আমিও ওদের কাছে চলে যাই। আমি আছি আছি, আমাকে হেল্প করো কিন্তু, এই ছিদ্রটা একেবারে ছোট। এই বাঘনেরা, আমি আটকে গেছি, আমাকে হেল্প করো প্লিজ। ভাইরা দেখো দেখো, টম্পরালটা আটকে আছে, ওকে কি আমরা হেল্প করবো? না না না, ওকে হেল্প করতে গেলে আমরাও ফেঁসে যাবো। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, টম্পরালটা চলে আসবে, ও এখানে থাক। অনেক দুস্থ হয়ে গেছে, এখন একটু শিক্ষা পেয়ে নেন যাক, তারপর বুঝবে মজা। আমরা এখন এখান থেকে পালিয়ে যাচ্ছি টম্পরাল, একেবারে তা তা বাই বাই। পরে যদি বেঁচে ফিরতে পারো তাহলে তোমার সাথে আবার দেখা হবে, নয়তো আবার দেখা হবে না, কোনো ব্যাপার না, পরের জন্ম আবার দেখা হবে। এখন আমরা যাচ্ছি, তা তা বাই বাই, সি ইউ। দুষ্টের দল আমাকে রেখে দিয়ে এখানে চলে গেছে। এই অস্ত্রটা মারবো একেবারে বিড়ালটা। ওরে বাবা রে বাবা, দুষ্টুটা আমার পাছার মধ্যে কি যেন একটা মেরেছে। বাপ রে বাপ, কেসে আমার পাছাটা, হায় রে হায়, কোথায় গিয়ে পড়লাম? ও বাপরে, একেবারে পাছাটা একেবারে পাওড়া পাছাইয়া দিছে আমার। দুষ্টু ভাগ্নেরা আমাকে রেখে দিয়ে ওরা চলে আসতো, এখন দেখো আমার গায়ের উপরে এসে পড়েছে। মনে করছে একেবারে এতে অনেক দূরে পেলে দিতে, কিন্তু এখন আর ওইসব পড়া যাবে না, কারণ আমরা এখন সবাই বিপদে আছি। এদেরকে তো আমি পরে দেখে নেব, এখন ওদেরকে আমি কিছু করব না। কি হয়েছে তোর মুছের বাবা, তুমি এখনো টিফিন খাওনি? হায় রে হায়, তোমাকে নিয়ে পারা যায় না, তুমি এত বেলা হয়ে গেল এখনো টিফিন খাওনি। তুমি কত সুন্দর সুন্দর তোমার জন্য রসগোল্লা বানিয়েছিলাম। প্রত্যেক দিন একরকম টিফিন খেতে আমার কাছে একেবারে ভালো লাগে না, রসগোল্লা খেতে খেতে আমি পুরো রসগোল্লার মতো হয়ে গেছি, অন্য কোনো টিফিন বানালে খাবো। আমি জানতাম তুমি এই টিফিনটা খাবে না, তাই তো আমি আজকে তোমার জন্য একেবারে ভালো ভালো খাবার বানিয়েছি। এটা তো তুমি খাবে। আরে খাবো কি, আমি আছি, এক্ষুনি সবগুলো আমি খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, আমাকে দিয়ে দাও। আমার খুব খিদে লেগে গেছে, কি করবো বলো। হায় হায়, কতগুলো খাবার দেখে কত মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, আহা খাবো আজকে। খাও খাও খাও, একেবারে বেশি করে করে খাও, তোমার জন্য বানিয়েছি। ওই টমটাকে তো একেবারে দেওয়া যাবে না, দুষ্টু টমটা বলেছিলাম ঘর থেকে ইঁদুরগুলোকে ধরানোর জন্য, কি করছে কে জানে। আজকে আমি জেরি ঘরের সামনে বসে আছি, যখনই জেরি বেরোবে একেবারে ওর বাউটা বাজিয়ে দেব। আরে বাগনে রে বাগনে, কি সেরা খাবারে গ্রান আছে রে বাগনে, যেন আমরা মনে হচ্ছে উড়ে উড়ে চলে যাচ্ছি খাবারের সামনে। বাগনে দেখো দেখো দেখো, সামনেই তো ওই খাবারগুলো। চলো বাগনে, আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে কিছু খাবার আমরাও খেয়ে নিই। কি ব্যাপার, মনে হলো যেন এক্ষুনি জেরি রে এক্ষুনি আমার সামনে দিয়ে গেল। হায় হায়, আরে বাগনে দেখো 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 খাবারগুলোকে, দেখে মনে হচ্ছে স্বাদ হবে, আর খেতে যে কত স্বাদ সেটা তো আমি বুঝতে পারছি না। বাগনে কিছু খাবার নিয়ে নাও এখান থেকে, কত মজা হবে না মামু, নিয়ে নিলে হবে না, একেবারে এখানে বসে বসে খাবো। দুষ্টের দল একেবারে খাবারের ভিতরে চলে গেছে, আজকে তো তোদেরকে আমি ছাড়বো না, কি ব্যাপার। হায় হায়, এত একটা একটা করে খাবার নিয়ে চলে গেছে, হায় রে। পুচকে দুয়ের দল খাবারগুলো দিয়ে যা বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। তারা আমি আছি, তোরা এত বড় সাহস খাবার চুরি করিস আমার সামনে থেকে। বাগনে চলো চলো চলো, গাড়ির চাকাগুলো নিয়ে চলো চলো, আমরা কত সুন্দর করে চলে যাচ্ছি, তোমরা আমাদের ধরতেও পারবে না। পুচকে দুয়ের দল, তোরা অনেক দুষ্ট হয়ে গেছিস, তোদেরকে তো আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, প্রত্যেক দিন খাবার চুরি করিস তোরা। জেরি মামু, এই বোকা টমটা না আমাদের কখনো ধরতে পেরেছে না আজকে ধরতে পারবে, চিন্তা করো না। হাই হাই টমবেরাল, টাটা বাই বাই, আমাদের ধরতে পারলে ধরো। ধরতে পারবো না আবার কি, দুষ্টের দল। উড়ে বাবারে বাবা, আমার তো একেবারে বারোটা বেজে গেল। আরে হায়, এদের যন্ত্রণা আর বাঁচি না, কোথায় গেল, কই কোথায় লুকিয়ে বসে আছে? এই যে দুষ্টুর দল, মনে হচ্ছে আমার মাথার ওইদিকে আছে। ওই তো দুষ্ট এখানে, দাঁড়াও এখন তোমাদের ধরছি। এখানে দুষ্টুম করা হয়েছে লাইটটার উপর, লাইটটা যদি পরে ভেঙে তারপর দেখবে মজা। তোমাদের এক্ষুনি আমি ধরে নিয়েছি, বা হায় হায় ধরতে পারলাম না, পালিয়ে গেল আমার হাত থেকে। আজ পর্যন্ত একটাই ইঁদুরও আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি। বাগনে চলো চলো, আমাদের গাড়ি নিয়ে ঘরের বাইরে চলো। তোরা কি ভেবেছিস, তোরা ঘর থেকে বাইরে চলে যাবি আর তোরা বেঁচে যাবি? এটা কখনো সম্ভব না। ও তরমুজের মা, এই জল রাখার পাত্রটা তো দেখছি অনেক ওজন, আমি নিতে পারছি না। এ এগুলো কি, এ দুস্তু টম্বেরাল, হায় হায় পড়ে গেল পড়ে গেল, ওই রে গেলে গেছে গেছে গেছে, যা একটুর জন্য পরে এক্ষুনি ভেঙে যেত।
হায় রে হায় দুষ্টু টম্বরাল, দেখেছো তোমার দুষ্টু টম্বরালের কাণ্ড? এক্ষুনি যদি এটা ভেঙে যেত তাহলে কি হতো? এই জল রাখার পাথরটা এত ভারী যে একবার উঠালেই একেবারে 12টা বেজে যায়, আর এখন আমাকে একবার উঠাতে হচ্ছে একবার নামাতে হচ্ছে, কি যে করি মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে আমার। এখন এটাকে আবার উঠাতে হবে। এ কি ভারী রে বাবা, একেবারে এখানে বসে গেছে মনে হচ্ছে। এ যা 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 যা, উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়েছে, একেবারে এটা নিয়ে হাঁটা একেবারে মুশকিল। একে আমার প্যাট নিয়ে হাঁটতে পারি না, আর এমনিতে আবার এই ভারী জিনিসটা নিয়ে হাঁটবো, বাপরে বাপ। যা দেখো দোস্ত তোমরা আবার আছে, এখানে হবে এখানে বসিয়ে রাখে তাহলে তো হবে, আর কতটুকু নিয়ে যেতে হবে বুঝতে পারছি না। আরে তরমুজের মাইটা এখানে থাকছে, আরে হায় এটাকে নাকি আরো দূরে নিয়ে যেতে হবে, বাপরে বাপ। এদিকে দোস্ত তোমরা আরো ছোটাছুটি করছে, কখন যে আমি পড়ে যাই ওর সাথে হোঁচটকে বুঝতে পারছি না। আর আমাকে এখানে আমার তরমুজের মা বলছে একবার এখানে নাও একবার ওইখানে নাও, আমি আর বাবা পারবো না, এখানেও হবে না ওইখানেও হবে না, কোথায় যে আমি বসাবো বুঝতে পারছি না। আমি কত জায়গায় আমি বসিয়েছি, তারপরও তরমুজের মা বলছে হবে না, আমি বাবা আর পারবো না, আমার একেবারে 12টা বেজে গেছে। এ দেখো দোস্ত টম্বেলটা দেখো কি করছে, আরে হয় এ গেছি গেছি গেছি, যাক বাবা আমার দ্বারা আর বাবা হইব না, আমিও শেষ, এখানে বসে থাক। আরে হয় তরমুজের মা আমি আর পারবো না, এখানে থাক, এখানে তুমি জলটা দিয়ে দাও, না 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 না, এখানেও হবে না ওইখানেও হবে না, একেবারে আমারে আজকে 12টা বাজাইয়া দিছে। একেতে দুষ্টু টম্বরাল আর অন্য তরমুজের মা, আমি আর ওদের জ্বালা বাঁচি না, আমি আর পারবো না, এই দুষ্টু টম্বরালটাকে তো আজকে আমি শেষ করে এলাম, একবার এদিকে একবার ওইদিকে ছোটাছুটি করে কখন যে আমি পড়ি কে জানে। এ যে দুষ্টু টম্বরাল দিছে 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 রে, এবার কি হইব? আরে হয় একটুর জন্য একটুনি ভেঙ্গে যাই তো। কি ব্যাপার, মনে হচ্ছে আমার 12টা বেজে গেছে। হাই হাই, অনেক দুষ্টুমি করে নিয়েছিস, আর দুষ্টুমি না, এবার তোর একেবারে 12টা বাজিয়ে দেবো, আর যদি একবার তোরে এখানে ছোটাছুটি করতে দেখি তারপর দেখবি তোরে গতিটার মধ্যে আমি রেখে দেবো। আরে মালিক তা তো ঠিক আছে, এবার পিছনে তাকিয়ে দেখুন দুষ্টু জেরিয়া জেরি বাঘনে খাবার গুলো খেয়ে নিচ্ছে। বাঘনে খাবার গুলো খেতে কত চা, তম্বিলাল দেখো কিভাবে পরে রয়েছে। দুষ্টুদের তো আমি ছাড়মু না, দুষ্টু কথা আমার সামনে কেন বসে বসে খাবার খাওয়া আছে? তম্বিলাল এখান থেকে যা বলছি, না হলে এক্ষুনি তোকে আমি মেরে ফেলবো। আরে মালিক যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রাগ করবেন না মালিক, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি তো আপনার ভালোই করতে চাইছি। এবার জল রাখা পাত্রটার মধ্যে জলটা ঢেলে দি। এ দুষ্টু জেরিয়া টমের যন্ত্রণা আর বাঁচি না, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, আর যদি ওদেরকে এখানে আমি দেখতে পাই তারপর হবে আর ওদের আসল মজা। এ তো আমি এই জল রাখা পাত্রটার মধ্যে জল ঢেলে দিয়েছি। কি ব্যাপার, মনে হচ্ছে খাবার এনেছে, যাই হোক গিয়ে খাবারটা খেয়ে নি। আরে বা আমার জন্য খাবার এনেছে আজকে মনে হচ্ছে, যাই তাড়াতাড়ি উড়ে পাওয়া রে বাবা, কি পানি খেলাম, কি ব্যাপার সামনে এটা কি, উড়ে বাবা রে বাবা, এ কি সর্বনাশের কাণ্ড করছি আমি, এটাকে তো ধরতে হবে নাহলে এটা পড়ে যাবে। এ চা ধরতে পারলাম না, এবার কি হবে, মালিক তো আজকে আমাকে 12টা বাজিয়ে দেবে। বুলডগটা কম দুষ্ট না, ও একেবারে অনেক দুষ্ট হয়ে গেছে, প্রথমে ভালো হয়েছিল, ও ঘরটা আজকে থেকে এখান থেকে আমি একেবারে অনেক দূরে নিয়ে দিব, একেবারে ওখান থেকে যদি ও আসে একেবারে পিঠে ও ছাম্বার তুলে ফেলবো, একেবারে আমি যে জায়গায় দিয়ে আসবো সে জায়গাতে মধ্যে থাকবে, যদি ঘরটা এদিক ওদিক নড়া তাহলে দেখবে। আমি ধরবই না, আরে হয় কি ভুল করেছি আমি, ওরে বাবা রে বাবা, ঘরের ভিতরে থাকবো, আজকে ঘর থেকে বেরোবই না আমি। দেখেছো তরমুজের মা, একটার পর একটা দুষ্টুমি কমেই না, একটার পর একটা দুষ্টুমি করে যায়, একবার এই পাত্রটাকে জল দিয়ে পুড়িয়েছিলাম, এখন আবার পোড়াতে হচ্ছে, কি যে করে এদেরকে নিয়ে। এই তো তরমুজের বাবা, তোমার পিছনে দেখো তো পায়ের সাথে এটা কি আছে, দেখো তো দেখো তো, মনে হচ্ছে একটা সাপ, সাপ এসেছে, এ কামড়িয়ে দিল তোমাকে, সাপটা না, কই কই কই, সাপ কই সাপ কই, ওরে বাবা রে বাবা, এখানে রাখি সাপ।